Live streaming is on. তোমার দেখো তো করছে শো না, এখনো করেনি। হ্যাঁ অন্যরা দেখতে পাচ্ছ? স্যার এবার দেখা যাচ্ছে লাইভে, ঠিক আছে ঠিক আছে আচ্ছা। হুম, তুমি ওইটাই লাইভটাই দেখো। হ্যাঁ, যদি না হয় তখন আমাকে বলবে। আচ্ছা, আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন এটা আমরা আজকে পড়বো। তো দেখো, কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন বুঝতে গেলে তোমাদের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বুঝতে হবে। যে কোনো পার্টিকেলের, মুভিং পার্টিকেলের একটা ওয়েভ নেচার থাকে, আবার কোন একটা ওয়েভেরও কিন্তু পার্টিকেল নেচার বা অ্যাসপেক্ট থাকতে পারে। যেরকম লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা পার্টিকেল লাইক বিহেভিয়ার কোনো সময় দেয়। ফোটো ইলেকট্রিক এফেক্টে এবং কম্পটন এফেক্টে আমরা দেখেছি যে লাইট অথবা এক্স রে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা কিন্তু পার্টিকেলের মতো আচরণ করে। আবার অন্যদিকে যদি আমরা দেখি যে পার্টিকেল, একটা পার্টিকেল যেটাকে ধরো ইলেকট্রন হতে পারে, নিউট্রন হতে পারে, আমরা দেখেছি সেই পার্টিকেলগুলোই আবার ওয়েভ নেচার বা ওয়েভের মতো আচরণ করতে পারে। ডেভিশন জার্মার এক্সপেরিমেন্ট তার একটা উদাহরণ। ডেভিশন জার্মার এক্সপেরিমেন্টে আমরা দেখেছি ইলেকট্রন বা নিউট্রন বা সাবঅ্যাটমিক পার্টিকেলসগুলো ওয়েভের মতো রেজাল্ট দেয়। অর্থাৎ ইন্টারফারেন্স এক্সপেরিমেন্ট বা ডিফ্রাকশন এক্সপেরিমেন্টে ওয়েভের যে রেজাল্ট, সেই ওয়েভের রেজাল্টই কিন্তু ইলেকট্রন ওয়েভটা দিতে পারছে ডেভিশন জার্মার এক্সপেরিমেন্টে। একই রকমভাবে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট কিন্তু লাইট দিয়ে করা হয়, এবং লাইটে আমরা জানি যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে একটা প্যাটার্ন পাওয়া যায়, ইন্টেন্সিটি প্যাটার্ন পাওয়া যায়, যেখানে ইন্টেন্সিটিটা কম থেকে বেশি পর্যন্ত ভ্যারি করে বা ফ্লাকচুয়েট করে। এই ইন্টেন্সিটি যে প্যাটার্নটা ইন্টারফারেন্সের ক্ষেত্রে, সেটা ইয়াংস, বিজ্ঞানী ইয়াংস প্রথম করেছিলেন লাইট দিয়ে, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে তিনি এক্সপেরিমেন্টটা করেন। অর্থাৎ এটা পিওরলি একটা বলতে পারো ওয়েভ নেচার থেকে তিনি এক্সপ্লেন করেছিলেন। সেম এক্সপেরিমেন্ট যদি আমরা ইলেকট্রন দিয়ে করি তাহলেও একই ধরনের রেজাল্ট পাওয়া যেতে পারে। আমরা এখানে একটা আইডিয়ালাইজড এক্সপেরিমেন্টের কথা বলবো, যেটা ইলেকট্রন নিয়ে করা হয়েছে। বিজ্ঞানী টোনোমুরা 1989 সালে ডিরেক্ট একটা এক্সপেরিমেন্ট ইলেকট্রন দিয়ে করে বুঝিয়ে দেন যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের রেজাল্ট যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে রেজাল্ট হয় সেটাই ইলেকট্রন দিয়ে করে মিলিয়ে দেওয়া যেতে পারে। এবং এই বিজ্ঞানী টোনোমুরা তিনি কি করলেন, ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা পুরোপুরি ইলেকট্রন দিয়ে করলেন। তো আমরা দেখে নিই যে সেই এক্সপেরিমেন্টে কি দেখা গেছিল বা কি ফাইন্ডিংস হয়েছিল। প্রথমে একটা সোর্স থেকে
ইলেকট্রন বার হয়ে যায়। একটা সোর্স যেটাকে মনো এনার্জেটিক সোর্স বলা যেতে পারে, অর্থাৎ এখান থেকে যে ইলেকট্রন গুলো বার হচ্ছে তাদের এনার্জি মোটামুটি একই রকম, কাছাকাছি, বা ভেলোসিটি, কাইনেটিক এনার্জি এগুলো সব কাছাকাছি। এখান থেকে ইলেকট্রন এমিশন হচ্ছে, ইলেকট্রন এমিশন হওয়ার পরে এখানে একটা স্ক্রিন আছে এবং এই স্ক্রিনে দুটো স্লিট রয়েছে, স্লিট এ আর স্লিট বি, আর এটা হচ্ছে স্ক্রিন ওয়ান। তাহলে স্ক্রিন ওয়ান এস ওয়ান, এটা কিন্তু ইলেকট্রন এমিশনের বা ইলেকট্রন সোর্সের সামনেই রাখা রয়েছে। আর কিছুটা দূরেই আর একটা স্ক্রিন রাখা রয়েছে, সেটা এস টু, এবং এই এস টু স্ক্রিনটার সঙ্গে এটা একটা ডিটেক্টর কিন্তু লাগানো আছে। সেই ডিটেক্টরটা ইলেকট্রন কোনো একটা পয়েন্টে যদি ঢোকে তাহলে সে ডিটেক্ট করতে পারবে। অর্থাৎ ডিটেক্টরটা যদি এখানে বসিয়ে রাখো তাহলে এই পয়েন্টে সে কাউন্ট করতে পারবে যে পার ইউনিট টাইমে কতগুলো ইলেকট্রন এন্ট্রি করছে। অথবা আমি যদি এই মিডিলে মাপতে চাই তাহলে ডিটেক্টরটাকে সরানোর ব্যবস্থা রয়েছে এবং সরিয়ে অন্য জায়গাতে, যে কোনো জায়গাতেই এই স্ক্রিনের উপরে ইলেকট্রনের কিন্তু ইনটেন্সিটি বা পার ইউনিট টাইমে কতগুলো ইলেকট্রন কোনো একটা পয়েন্টে আসছে, কোনো একটা প্লেসে আসছে, কোনো একটা পার্টিকুলার পজিশনে আসছে, সেটা কিন্তু বোঝা যাবে। এদিকটা এক্স অ্যাক্সিস নেওয়া হয়েছে। আমরা এখানে স্লিট এ এবং স্লিট বি কে ইচ্ছা মতো যখন খুশি তখন বন্ধ করতে পারি বা খুলতে পারি, এরকম একটা অপশন রেখে দিয়েছি। যদি এ এবং বি দুটো স্লিটই খোলা রেখে এক্সপেরিমেন্ট করা হয় তাহলে এই ডিটেক্টরে ইলেকট্রনের ইন্টেন্সিটি একটা ডিফ্রাকশন প্যাটার্নের মতো ইন্টেন্সিটি দেবে। অর্থাৎ এখানে যে ইন্টেন্সিটি দেবে সেটা হচ্ছে এই যে মিডিলটা, এই মিডিলে ইলেকট্রনের ইন্টেন্সিটি বেশি আসবে। এবং তারপরে কম, তারপরে আরো কম। এখানেও একটা সিমেট্রিক কার্ভ কিন্তু তৈরি হবে। এক্স ইকুয়াল টু জিরো যদি মিডিলটাকে ধরে নিই তাহলে এক্স এক্স এর রেসপেক্টে এই ইন্টেন্সিটি প্যাটার্নটা কিন্তু সিমেট্রিক হবে। প্রসঙ্গত বলে রাখি, আমরা পারপেন্ডিকুলার টু এক্স ইন্টেন্সিটি এঁকেছি, ইলেকট্রন ইন্টেন্সিটি এখানে প্লট করা হয়েছে। এইবার দুটো স্লিট খোলা রাখা অবস্থায় এইরকম একটা রেজাল্ট ইলেকট্রন দিয়ে পাওয়া গেল। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই ইলেকট্রন সোর্সের সামনে যে স্লিট দুটো রাখা হয়েছে তার একদম মিডিল পজিশনে একটা ওপেক স্পেস ছিল এবং এতে একটা ট্রান্সপারেন্ট প্লেস যেখান দিয়ে ইলেকট্রন ইজিলি চলে যেতে পারবে, এবং বিতেও তাই, স্লিট যেহেতু সুতরাং এখান দিয়ে ইলেকট্রন চলে যেতে পারবে। কিন্তু দেখা গেল যে ইন্টেন্সিটিটা এই ওপেক স্পেস যেখান দিয়ে ইলেকট্রন ঢুকতে পারছে না সেই জায়গাটাই একটা ম্যাক্সিমাম প্যাটার্ন পাওয়া যাচ্ছে। অর্থাৎ এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের, যদি আমরা টু স্লিট এক্সপেরিমেন্ট করি মিডিলে একটা বড় ইন্টেন্সিটি পাওয়া যেতে পারে, সেই রকম কিন্তু একটা রেজাল্ট দিচ্ছে। তাহলে এই ইন্টেন্সিটি প্যাটার্নটা একদমই ওয়েভ নেচার, ইলেকট্রন যদি একটা ওয়েভ হিসেবে ধরা যেতে পারে তাহলে সেই ওয়েভ নেচারটাকেই ফলো করছে। এইবার আমরা একটা একটা করে স্লিট বন্ধ করে রাখবো, অর্থাৎ বি কে বন্ধ করবো কোনো সময়, এ কে খোলা রাখবো, এবং কোনো সময় এ কে বন্ধ করে বি কে খোলা রাখবো। এই অবস্থায় দেখে নেব যে ডিটেক্টরে ইন্টেন্সিটি প্যাটার্নটা কেমন হচ্ছে। যদি এরকম করা যায়, আমরা এই ভেতরেই যাচ্ছি, এখানটাই আমরা প্রথমে বলছি যে আমরা
এই দিকে x প্লট করছি আর তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমরা ইনটেনসিটি i প্লট করছি, ইলেকট্রন ইনটেনসিটি প্লট করছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে b স্লিটটাকে আমরা ক্লোজ করে রাখব, এটাকে ওপেন করে রাখব। এই অবস্থায় b দিয়ে ইলেকট্রন ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু a দিয়ে সবটাই ইলেকট্রন যাবে। এইভাবে যদি আমরা দেখি তাহলে এর সোজাসুজি স্ক্রিনে এস টু স্ক্রিনে সব থেকে বেশি ইন্টেনসিটি কিন্তু পাওয়া যাবে। তাহলে এই ধরনের একটা কার্ভ কিন্তু হবে যেখানে এর সোজাসুজি ইন্টেন্সিটি ম্যাক্সিমাম আর অন্য জায়গাতে ইলেকট্রন ইন্টেন্সিটি খুবই কম। এবং এটা একটা গাউসিয়ান নেচার ফলো করেছে ইন্টেন্সিটি প্যাটার্নটা, অর্থাৎ কোন জিগজ্যাগ এখানে ব্যাপার নেই বা ওয়েব লাইক স্ট্রাকচার কিন্তু নেই যদি একটা স্লিট খোলা রাখি। একই সঙ্গে আমরা পরের বেলাতে যদি এটাকে বন্ধ করে দিই বিটাকে খোলা রাখি তাহলে প্যাটার্নটা কি হবে, প্যাটার্নটা দেখা যাবে যে একই রকম প্যাটার্ন এসছে কিন্তু বি এর সোজাসুজি ইন্টেন্সিটিটা সব থেকে বেশি পাওয়া গেছে আর অন্যদিকে কম পাওয়া গেছে। এক্ষেত্রে এই ইন্টেন্সিটিটা আই এ বলতে পারি, প্রথমটা যখন এ খোলা আর বি যখন খোলা এ বন্ধ তখন আমরা সেই ইন্টেন্সিটিটাকে আই বি বলতে পারি। এবং এই প্রথমে দুটো স্লিট খোলা রেখে যে ইন্টেন্সিটিটা পেয়েছিলাম সেটা আমরা আই দিয়ে ডিনোট করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে আমরা তিন রকম অপশন আমরা গিয়েছি, প্রথমে এ বি খোলা রেখেছি, একটা প্যাটার্ন পেয়েছি যেটা একদম আলো দিয়ে যে এক্সপেরিমেন্টটা করা হয় তার মতো ইলেকট্রনের সেম রেজাল্ট পাওয়া যাচ্ছে। যদি এ কে আমরা খুলে দিই তাহলে উপরের প্যাটার্নটা পাবো আর বি কে খুলে দিলে একে বন্ধ করলে নিচের প্যাটার্নটা পাবো। মজার ব্যাপার হচ্ছে এই আই এ আর আই বি এই দুটি যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা আই পাবো না, সেক্ষেত্রে আমরা কি পাবো, সেক্ষেত্রে এই দুটো আমরা যদি অ্যাড করে দিই তাহলে টোটাল একটা গাউসিয়ান লাইক স্ট্রাকচার কিন্তু পাওয়া যাবে, বেল শেপড একটা স্ট্রাকচার পাওয়া যাবে যেখানে মিডিলে হয়তো বেশি আর অন্যদিকে আস্তে আস্তে ফল করেছে। তাহলে এইটা হচ্ছে এই প্যাটার্নটা কখন পাওয়া যাবে, যদি প্যাটার্ন পাওয়া যাবে নয় এই দুটো প্যাটার্ন আই এ আর আই বি যদি আমরা যোগ করে দিই তাহলে এটা পাওয়া যাবে আর দুটো খোলা রাখলে এটা পাওয়া যায়। সুতরাং আই এ প্লাস আই বি দেখা যাচ্ছে যে আই এর সঙ্গে সমান নয়, অর্থাৎ অদ্ভুত একটা ব্যাপার এখানে ঘটছে, সেটা হচ্ছে এ বি দুটোই খোলা রাখলে এটা ওয়েব লাইক বা ডিফ্রাকশনের যে বিহেভিয়ার সেই বিহেভিয়ার দেখাচ্ছে, যে কোনো একটা খোলা রেখে যদি এক্সপেরিমেন্ট করি তাহলে যে বেল শেপড ইন্টেন্সিটি প্যাটার্নটা পাওয়া যাচ্ছে সেটাও সেটা কিন্তু ওয়েব লাইক নয়। নর্মাল ক্লাসিক্যাল পার্টিকেল বা বুলেট দিয়ে যদি আমরা এক্সপেরিমেন্ট করি, বুলেট দিয়ে বলতে বুলেট হচ্ছে একটা ক্লাসিক্যাল পার্টিকেল ধরা হচ্ছে, যেহেতু বেশ বড় পার্টিকেল কোথা দিয়ে যাবে না যাবে তুমি সবই বুঝতে পারবে, যেটা ইলেকট্রনের ক্ষেত্রে বোঝা যাচ্ছে না প্রপারলি, কিন্তু বুলেট একটা ক্লাসিক্যাল পার্টিকেল, এটা বড় হয় বলে তুমি মোমেন্টামটা অনেকটাই কম এরর দিয়ে তুমি আঁকতে পারবে। সেক্ষেত্রে যদি এক্সপেরিমেন্টটা সেম এক্সপেরিমেন্টটা যদি বুলেট দিয়ে করা যেত, ইলেকট্রনের বদলে এখানে একটা বুলেট স্প্রে করে দিতে হতো, গুলি এখানে স্প্রে করে দিতে হতো, তাহলে এই বুলেট বা গান থেকে যদি বুলেটটা এরকম স্প্রে করা হয় তাহলে কিছু বুলেট এ দিয়ে যাবে, কিছু বুলেট বি দিয়ে যাবে, ওপেক স্পেসে কিছু বুলেট বিধেও যাবে, এ বি দিয়ে যে যাওয়ার পরে এরা টোটাল কাউন্টটা যদি আমরা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কাউন্ট করি তাহলে দেখা যাবে যে বুলেটের কাউন্টটা এ বি খোলা রাখা অবস্থায় এই ডটেড স্ট্রাকচার নিয়েছে। তাহলে বুলেট একটা ক্লাসিক্যাল পার্টিকেল, এই ক্লাসিক্যাল পার্টিকেলে যে ওয়েভটা পাওয়া যায় যে প্যাটার্নটা পাওয়া যায় সেটা কিন্তু ইলেকট্রনের যে ইন্টেন্সিটি প্রথমে আমরা পেয়েছিলাম সেরকম নয়। তাহলে ক্লাসিক্যাল পার্টিকেল দিয়ে
আমরা যদি এক্সপেরিমেন্ট করি তাহলে আইএ প্লাস আইবি পেতে পারি, কিন্তু যদি আমরা ইলেকট্রন টাইপের বা সাব অ্যাটমিক পার্টিকেল যদি দিয়ে এক্সপেরিমেন্ট করতে পারি তাহলে এই ধরনের ওয়েভ লাইক স্ট্রাকচার পাওয়া যাবে। তাহলে ক্লাসিক্যাল পার্টিকেল গুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্যাল যে সমস্ত সাব অ্যাটমিক পার্টিকেল আছে তাদের মতো আচরণ করছে না, বা এর আচরণ আলাদা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইটা যদি আইএ প্লাস আইবি না হয় তাহলে আইটা অ্যাকচুয়ালি কি, আমরা জানি যে এই ইন্টেন্সিটি ফর ইন্টারফারেন্স এরকম হয় রুট ওভার আইএ প্লাস রুট ওভার আইবি প্লাস টু ইন্টু এটা স্কোয়ার, এটা স্কোয়ার টু ইন্টু আই ওয়ান আই টু মাল্টিপ্লাই বাই কস ডেল্টা। একটা ফেজ ফ্যাক্টর কিন্তু থাকে, অর্থাৎ এ থেকে আর বি থেকে কিন্তু সেম ডিস্টেন্স ট্রাভার্স করে না, কোন একটা পয়েন্টে আসতে গেলে এ থেকে আসতে গেলে যে ডিস্টেন্স বি থেকে কি সেম ডিস্টেন্স হবে, নাও হতে পারে। যদি একদম মিডল পয়েন্টে হয় তাহলে এ থেকে এই মিডল পয়েন্টের ডিস্টেন্সটা সেম এ থেকে, আর বি থেকে আসলে এই ওয়েভটার ডিস্টেন্স একই রকম, কিন্তু অন্য পয়েন্ট যদি হয় এ থেকে ডিস্টেন্স আর বি থেকে ডিস্টেন্স আলাদা হয়ে যাবে। এই ডিস্টেন্স আলাদা হওয়ার জন্য টাইমও আলাদা লাগবে, এই টাইম আলাদা হলে একটা ফেজের ডিফারেন্সও কিন্তু হবে, সেই ফেজ ডিফারেন্সটাই হচ্ছে ডেল্টা। তাহলে এখানে একটা কস ডেল্টা ঢুকে যাবে, আমরা এটা ইন্টারফারেন্স এক্সপেরিমেন্টে দেখেছিলাম, এবং এই কস ডেল্টা ফ্যাক্টরের জন্যই, এই কস ডেল্টা যেহেতু এক্স এর ফাংশন সুতরাং সুতরাং এক্স এর সঙ্গে ইন্টেন্সিটি কিন্তু ভ্যারি করবে। তাহলে এই আইটা আই এ প্লাস আইবি নয়, এই ধরনের ওয়েভের মত। আমরা এইবার এই যে এক্সপেরিমেন্ট এটা আমরা এক্সপ্লেনেশন দেব, বা কি করে আমরা ইন্টেন্সিটিকে ট্র্যাক করব, টু স্লিট এক্সপেরিমেন্টের ক্ষেত্রে ইলেকট্রনকে কিভাবে ট্র্যাক করব, তার উপায়টা আমরা কাট থ্রু দিয়ে বের করব। ইলেকট্রন ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট বা ইন্টারফারেন্স এক্সপেরিমেন্টের থ্রু দিয়ে আমরা বার করব, কারণ ক্লাসিক্যাল পার্টিকেলের যে রেজাল্ট সেটা কিন্তু ইলেকট্রন ফলো করছে, তাহলে এটা একটা মিস্টেরিয়াস রেজাল্ট দিচ্ছে। পার্টিকেল বলে বলতে আমরা কোন একটা পার্টিকেল এর মোমেন্টাম, যার মোমেন্টাম ফিক্সড এবং যার পজিশন আমরা ঠিকঠাক ভাবে ডিটারমাইন করতে পারি, যার চার্জটা লোকালাইজড, যার পজিশনটা লোকালাইজড, এটাকেই আমরা পার্টিকেল বলি। কিন্তু একদম লোকালাইজড যদি হয়ে যায়, ক্লাসিক্যাল পার্টিকেল যদি হয়ে যায়, তাহলে এই রেজাল্টটা কিন্তু দেবে। তাহলে ইলেকট্রন আমরা বুঝতে পারছি যে ক্লাসিক্যাল রেজাল্টের থেকে বেশ আলাদা রেজাল্ট এখানে দিচ্ছে। এবং আরেকটা জিনিস এখানে বলা দরকার, যদি ইলেকট্রনকে এখান থেকে ছেড়ে দিই তাহলে ইলেকট্রনগুলো ডান পাশে এসে ইন্টারফারেন্স করবে, বা ইলেকট্রন ওয়েভগুলো ইন্টারফারেন্স করবে, এই যুক্তি যে সবসময় খাটে তাও নয়। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি ইলেকট্রন এমিশনের রেটটা কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ টাইমের সঙ্গে এর রেটটা ডিমিনিশ করে দেওয়া হয়, মানে খুবই কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ পার্টিকুলার টাইমে একটা একটা করে ইলেকট্রন বার হচ্ছে, এরকম যদি করা হয়, একটা একটা করে অ্যাট এ টাইম একটা ইলেকট্রনই বার হয়, হ্যাঁ, এরকম যদি অবস্থা করে দেওয়া হয়, তাহলে অনেক টাইম ধরে আমরা যদি ডিটেক্টরে বিভিন্ন জায়গায় বসিয়ে বসিয়ে ডিটেক্টরে মাপতে থাকি, কাউন্ট করতে থাকি ইলেকট্রন, তাহলেও আমরা এই ধরনের স্ট্রাকচার পেয়ে যেতে পারি, ইন্টেন্সিটি স্ট্রাকচারটা এরকম হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে একটা ইলেকট্রন গেল, হয় এ দিয়ে যাবে নয় বে বি দিয়ে যাবে, কোন একটা দিয়ে গেল, পরে ইলেকট্রনটা পরে আসলো, হয় এ দিয়ে গেল নয় বি দিয়ে গেল, এরকম ভাবে একটা একটা করে ইলেকট্রন গেল। এবং ইলেকট্রনকে আমরা জানি যে ইলেকট্রন কোন একটা ডিটেক্টরে বা পাশাপাশি যদি দুটো ডিটেক্টর থাকে, তাহলে দুটো ডিটেক্টরে ইলেকট্রন ছেড়ে দিলে যে কোনো একটা ডিটেক্টরে ঢুকবে, দুটো ডিটেক্টরে একসঙ্গে একটা ইলেকট্রন কিন্তু ঢুকতে পারে না, তাহলে একটা ইলেকট্রন অর্ধেক হয়ে ওদিক চলে গেল, অর্ধেক হয়ে অন্য ডিটেক্টরে চলে গেল, যদি একাধিক ডিটেক্টর এক জায়গায় রাখা হয় সেরকম কিন্তু হয় না। তাহলে ডিটেক্টর যখন ডিটেক্ট করে তখন দেখা যায় যে ইলেকট্রন কিন্তু ভাঙার বা ভেঙে যাওয়ার বা ভাগ হয়ে যাওয়ার চান্স কিন্তু নেই, হ্যাঁ, তাহলে ইলেকট্রন একটা পার্টিকেল হিসাবে আমরা তখন বুঝতে পারছি, যদি আমরা ডিটেক্টরে ডিটেক্ট করি। তো সেইভাবে একটা একটা করে ইলেকট্রন ছাড়লেও কিন্তু ইন্টারফারেন্সের সুযোগ সেখানে নেই, অর্থাৎ একটা ইলেকট্রন হয় এ দিয়ে যাবে নয় বি দিয়ে যাবে, ইন্টারফারেন্স কখন হয়, এ দিয়েও যেতে হবে বি দিয়েও যেতে হবে, তারপরে সুপারপোজ করবে, এটা হলে তাহলে সুপারপোজিশন এক্সপেরিমেন্টে আমরা এই ধরনের রেজাল্ট পেতে পারি। তাহলে এই ধরনের মিস্ট্রি কিন্তু এখানে থেকেই যাচ্ছে,
যে অ্যাকচুয়ালি ইলেকট্রনটা কি বিহেভ করছে, কেমন ভাবে বিহেভ করছে এটা বলা খুব মুশকিল। তাহলে ইলেকট্রনের কাউন্ট রেট যদি আমরা কমিয়ে দিই, এখানে ইলেকট্রনের এমিশন রেট যদি কমিয়ে ফেলি, তাহলে অনেক বেশি টাইম ধরে অবজার্ভ করার পরে দেখা যাবে যে এই ধরনের ইন্টেনসিটি প্যাটার্ন কিন্তু চলে এসেছে। আমরা এই যে ইলেকট্রনের এক্সপেরিমেন্টের টোনোমুরার রেজাল্টটা আমরা একটু দেখে নেব এখানে। তোমরা একটু স্ক্রিন শেয়ারে দেখে নাও। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখো একটা হোয়াটসঅ্যাপে তোমাদের ইয়ে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে একটা টোনোমুরা রেজাল্ট দেখো দেওয়াই আছে ওখানে, ওখানে তোমার দেখতে পাবে, দেখতে পাচ্ছো কি হোয়াটসঅ্যাপে একটা দেওয়া আছে দেখো। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখো হোয়াটসঅ্যাপে একটা দেওয়া আছে। দাঁড়াও আমি দেখানোর চেষ্টা করছি, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার। দেখো সব থেকে উপরে কম ইলেকট্রন ব্যবহার করা হলো এ, ফিগার এটা, বিটা তার থেকে একটু বেশি ইলেকট্রন ব্যবহার করা হলো। হ্যাঁ, আস্তে আস্তে ইলেকট্রনের সংখ্যা নিচের দিকে বাড়ানো হচ্ছে। হ্যাঁ, নিচের দিকে বাড়ানো হচ্ছে, বাড়ানো হচ্ছে, বাড়ানো হচ্ছে। ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, যখন ইলেকট্রন কাউন্টটা এখানে টোনোমুরা বলছেন যে নাম্বার অফ ইলেকট্রন যখন 70,000 লাস্ট একটা ইটা দেখো, একটা ইন্টেন্সিটি প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে, যে প্যাটার্নে তোমরা কতগুলো সাদা স্ট্রেট লাইন দেখতে পাচ্ছ, ওইভি লাইকের দেখা যাচ্ছে কি তোমাদের ফোনে? হ্যাঁ, তো ইটা দেখো এখানে কিন্তু ইলেকট্রন এক্সপেরিমেন্ট করা হয়েছে, ইলেকট্রন দিয়ে এক্সপেরিমেন্টটা করা হয়েছে লাইটের বদলে। সেখানে 70,000 যখন ইলেকট্রন ব্যবহার করা হচ্ছে, অ্যাট এ টাইম নয় কিন্তু, বিভিন্ন সময় হতে পারে সেটা, 70,000 ধরো এক মাস ধরে ইলিমিনেট করে বার করা হয়েছে, এরকম হতে পারে, আবার কম টাইমের মধ্যেও হতে পারে। এটা করলে এই ধরনের একটা স্ট্রাকচার চলে আসবে, যে স্ট্রাকচারটা একদম ওয়েবের মতোই, ইন্টারফারেন্স এক্সপেরিমেন্টে কিন্তু এই ধরনের রেজাল্টই পাওয়া গেছে। হয়তো অনেকগুলো পয়েন্ট আছে, বহু পয়েন্ট আছে, আর উপরে এগুলো কি হচ্ছে, উপরে এগুলো ইলেকট্রনের সংখ্যা যখন কমিয়ে দিচ্ছ, তখন কিন্তু ওয়েবের যে নেচারটা সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সেটা স্বাভাবিক। তার মানে অনেক ইলেকট্রন যদি তুমি ব্যবহার করো, তবে তুমি মোটামুটি ভালো একটা ইন্টারফারেন্স প্যাটার্ন আস্তে আস্তে পেয়ে যাবে। করসপন্ডিং ইলেকট্রনের সংখ্যাটা এখানে দেওয়াই আছে নিচের দিকে, যেই 10 খানা ইলেকট্রন ব্যবহার করো একদম উপরেরটা, তাহলে দেখবে প্রায় পাওয়াই যাচ্ছে। তো 10 খানা পয়েন্টে বা কাউন্টে কি করে একটা ওয়েভকে বোঝানো সম্ভব? সেই জন্য এই ধরনের স্ট্রাকচার বিজ্ঞানী টোনোমুরা পেয়েছিলেন। অর্থাৎ নিঃসন্দেহে বলা যেতে পারে যে ইলেকট্রন কিন্তু এখানে ওয়েভের মতো আচরণ করছে। আচ্ছা, আমরা আবার তাহলে ব্যাক করছি। এইবার এই জন্য একটা ইলেকট্রনকে
ওয়েভ ধরার বা পার্টিকেলকে ওয়েভ ধরার প্রয়োজনীয়তা আছে। বিজ্ঞানী ম্যাক্স বর্ন প্রথম বললেন যে একটা ওয়েভ ফাংশন হিসাবে একটা পার্টিকেলকে লেখা যেতে পারে। সেই ওয়েভ ফাংশনটার প্রপার্টি তিনি বললেন যে কোন একটা প্রপাগেটিং ওয়েভের যে প্রপার্টি তার মতো বা তার অ্যানালজি টেনে করা যেতে পারে। এবং যেখানে ইন্টেন্সিটি গুলি এই যে আই যেগুলো আই এ সেটাকে তিনি বললেন যে একটা ওয়েভ ফাংশন সাই এ এটার স্কোয়ারের সঙ্গে এটা প্রপোর্শনাল হবে, একটা ওয়েভ ফাংশনের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হবে। যেরকম আমরা জানি যে ইন্টেন্সিটি বার করতে গেলে সেটা অ্যাম্পলিটিউডের প্রপোর্শনাল হয়, তাহলে অ্যাম্পলিটিউডের জায়গায় এখানে আমরা কিভাবে করছি ওয়েভ ফাংশন, কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন। তাহলে অ্যাম্পলিটিউড কোন একটা ওয়েভের ক্ষেত্রে যে কাজ করে এখানে সেই কাজটাই করবে ওয়েভ ফাংশনটা, যা স্কোয়ার করলে আমরা ইন্টেন্সিটি অফ দ্য ইলেকট্রন, ইন্টেন্সিটি অফ যে কোনো পার্টিকেলের ডুয়ালিটি যার আছে, ওয়েভ ডুয়ালিটি যার আছে তার ইন্টেন্সিটি এখানে বার করতে পারবো। তাহলে আই এ ইজ প্রপোর্শনাল টু সাই এ স্কোয়ার। অথবা আই বি যদি বলি তাহলে একটা বি থেকে বেরোনো পার্টিকেলকে আমরা যদি সাই বি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সাই বি স্কোয়ার করলে আমরা এটা পেয়ে যাবো। তাহলে সাই অথবা সাই বি এটা অ্যাকচুয়ালি কার রোল প্লে করছে এখানে, অ্যাম্পলিটিউডের ওয়েভ প্রপাগেশনে আমরা যে অ্যাম্পলিটিউড দেখেছিলাম সেই রোলটাই এখানে কিন্তু প্লে করছে। তাহলে আমরা এই যে সাই এ আর সাই বি যখন অর্থাৎ বি আর এ যখন একসঙ্গে খুলে দেওয়া হবে এইটা কি করে পাবো সেটা আমরা ওই ওয়েব নেচার থেকে আমরা দেখে নিতে পারি। তাহলে টোটাল এখানে এই যে ইন্টেন্সিটি যেটা বলা হচ্ছে সেই ইন্টেন্সিটি এখানে স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি বলা হচ্ছে। আমরা যখন ওয়েব প্রপাগেশন থেকে এখানে বেরিয়ে চলে আসবো পার্টিকেল প্রপাগেশনে তখন আমরা এই ইন্টেন্সিটি গুলোকে ইন্টেন্সিটি না বলে আমরা কি বলছি এখানে প্রবাবিলিটি, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ইন্টেন্সিটি। তাহলে পিবি হচ্ছে যখন বি স্লিটটা ওপেন এ স্লিটটা ক্লোজ সেখান থেকে বেরোনো পার্টিকেল গুলোর আসার প্রবাবিলিটি, কোন একটা পার্টিকুলার পয়েন্টে আসার প্রবাবিলিটি। অবশ্যই এই যে ওয়েভ ফাংশনটা সাই এ বা সাই বি যাই বলো সেটা স্পেসের ফাংশন হবে এবং টাইমের ফাংশন হবে। এখানে আমরা ওয়ান ডাইমেনশন সাইটা আমরা ইয়ে করেছি এঁকেছি, সুতরাং এখানে শুধু এক্স এর ফাংশন হবে, কিন্তু আমরা যদি যখন অন্য কোনো থ্রি ডি তে যাবো তখন এক্স ওয়াই জেড এবং টি টাইমেরও কিন্তু ফাংশন হবে। তাহলে ওয়েভ প্রপাগেশনে আমরা দেখে নিচ্ছি যে ইন্টেন্সিটির বদলে প্রবাবিলিটি, প্রবাবিলিটি অফ এ ফাইন্ডিং অফ এ পার্টিকেল অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট অ্যাট এ পার্টিকুলার টাইম, এটাকে আমরা আই না বলে পি বলছি, আর অ্যাম্পলিটিউড ওয়েভ অ্যাম্পলিটিউড না বলে আমরা এখানে বলছি ওয়েভ ফাংশন। তাহলে একটা অ্যানালজির মাধ্যমে এখানে কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভে আমরা প্রবেশ করার চেষ্টা করছি। কিন্তু এই ওয়েভের যখন তুমি স্কোয়ার করে দেবে তখন তুমি কি পাবে, তখন তুমি প্রবাবিলিটি পাবে না, প্রবাবিলিটি ডেন্সিটি পাবে। এখানে একটা কথা বলার দরকার, এটা কি পাবে, প্রবাবিলিটি ডেন্সিটি পাবে এই জায়গাটা। তাহলে সাই স্কোয়ারটা কি, এটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি অফ এ পার্টিকেল। ডেন্সিটি মানে পার ইউনিট ভলিউমে প্রবাবিলিটি কত, অর্থাৎ তোমাকে যদি ডেন্সিটি না বার করে সত্যি সত্যি প্রবাবিলিটি বার করতে হয়, ধরো একটা পার্টিকেল সে এখান থেকে এখানে যাচ্ছে, এটা হচ্ছে পার্টিকুলার পজিশন এক্স আর এই পরের পজিশনটা একটু সামান্য দূরে, অর্থাৎ এটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স, তাহলে এক্স থেকে এক্স প্লাস ডিএক্স এর মধ্যে পার্টিকেল থাকার প্রবাবিলিটি আমরা কি করে বার করব, অবশ্যই এটা ওয়ান ডাইমেনশন ওয়েভ ফাংশন সাই এক্স, এক্স এর ফাংশন ওয়াই জেড আমরা নিচ্ছি না, এটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি স্কোয়ারটা। আর এই প্রবাবিলিটি ডেন্সিটি যদি হয় তাহলে এটা প্রবাবিলিটি পার ইউনিট টাইম, অর্থাৎ ডিএক্স এর মধ্যে থাকার প্রবাবিলিটি কত, ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। তাহলে প্রবাবিলিটি টু ফাইন্ডিং এ পার্টিকেল প্রবাবিলিটি বিটুইন এক্স অ্যান্ড এক্স প্লাস ডিএক্স কত হবে, এক্স টু এক্স প্লাস ডিএক্স এই প্রবাবিলিটি কত হবে, ইকুয়াল টু সাই এক্স হোল স্কোয়ার ডিএক্স, এইটা হয়ে যাবে প্রবাবিলিটি। তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি কোনটা, এই সাই এক্সটা হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি। আমরা যদি এটাকে অন্যভাবে লিখি, অ্যাকচুয়ালি মড লেখা হচ্ছে, যদি কমপ্লেক্স হয় তাহলে কমপ্লেক্স পার্টটাকে আউট করার জন্য এখানে মডটা দেওয়া হচ্ছে, এই মডুলাসটা অ্যাকচুয়ালি সাই এক্স এর স্টার মানে কমপ্লেক্স কনজুগেশন অফ সাই এক্স,
into psi x into dx. Eta hoche probability of finding between position x and x plus dx. এই দুটো পয়েন্টের মধ্যে থাকার প্রবলেমটি। এবার কেউ যদি বলে যে এই psi এর ডাইমেনশন কি হবে, তাহলে প্রবাবিলিটির কোনো ডাইমেনশন কিন্তু থাকে না, প্রবাবিলিটির কোনো ডাইমেনশন থাকে না। প্রবাবিলিটি ম্যাক্সিমাম প্রবাবিলিটির ভ্যালু হচ্ছে 1 হয়, 50% 60% বিভিন্ন রকম প্রবাবিলিটি হতে পারে, 100% প্রবাবিলিটি হলো মানে হচ্ছে পার্টিকেলটা থাকবেই থাকবে ওই পজিশনের মধ্যে। হ্যাঁ, এবং তাহলে এই এটা যদি ডাইমেনশনলেস কোয়ান্টিটি হয়, আর তাহলে সাই এর ডাইমেনশন কি হবে? আমরা বুঝতে পারছি যে এই ইকুয়েশনটা যদি দুই দিকে আমরা ডাইমেনশন ইকুয়েট করি, তাহলে এইটার ডাইমেনশন স্কোয়ার এর ডাইমেনশন ইনটু এল ইকুয়াল টু এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। এটা কি হচ্ছে? ডাইমেনশনলেস। তাহলে সাই এর ডাইমেনশন কি হবে? এই এলটা বা দিকে চলে আসবে, দিয়ে এখানে হয়ে যাবে এল ইনভার্স। তাহলে সাই এর ডাইমেনশন হবে এল ইনভার্স, মনে রাখতে হবে ফর 1D, অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ফাংশন। থ্রি ডি ওয়েভ ফাংশনের ক্ষেত্রে এটা বদলে যাবে, এই এল এর জায়গায় ভলিউম বসতে পারে, সেই জন্য এখানে ভলিউম ইনভার্স হয়ে যাবে। তাহলে সাই এর ডাইমেনশন হচ্ছে এল ইনভার্স। এটা আমরা প্রবাবিলিটি থিওরি দিয়ে বার করলাম। এবার একটা পার্টিকেল ধরো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কোনো একটা জায়গায় আছে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে কোনো একটা জায়গায় আছে মানে তার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অফ দিস পার্টিকেল বিটুইন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি মাস্ট বি ইকুয়াল টু 1। তাহলে পার্টিকেলটা কোথাও না কোথাও আছে, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে পর্যন্ত এর টোটাল প্রবাবিলিটি কত হওয়া উচিত? 1 হওয়া উচিত, পার্টিকেলটাকে পাওয়া যাবেই যাবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। তো সেই জন্য এই যে পার্টিকেলটার প্রবাবিলিটি তুমি যদি ইন্টিগ্রেশন করো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, বা এটাকে অল স্পেস ইন্টিগ্রেশন বলে, তাহলে সেটা হয়ে যাবে 1। হ্যাঁ, এটা কোথা থেকে আসলো, এই 1টা কোথা থেকে আসলো? টোটাল প্রবাবিলিটি আমরা বার দিকে বার করছি, সেই জন্য 1। এই কন্ডিশনটাকে বলা হয়, এটা ইম্পর্টেন্ট কন্ডিশন, সেটাকে বলা হয় নর্মালাইজেশন কন্ডিশন বা নর্মালাইজেশন ইকুয়েশন। এই কন্ডিশনটা হচ্ছে নর্মালাইজেশন কন্ডিশন। এই নর্মালাইজেশন কন্ডিশন যদি আমরা অ্যাপ্লাই করি কোনো একটা পার্টিকেলের ক্ষেত্রে, অবশ্যই মনে রাখতে হবে যে এইখানে একটা ওয়েভ ফাংশনের স্কোয়ার করে তারপরে ইন্টিগ্রেট করে আমরা একটা ফাইনাইট ভ্যালু পেয়েছি, সুতরাং এই সাইটাকে বলা হবে স্কোয়ার ইন্টিগ্রেবল, অর্থাৎ স্কোয়ার করে তার ইন্টিগ্রেশন করলে একটা ফাইনাইট ভ্যালু পাওয়া যায়। এরকম ধরনের ওয়েভ ফাংশনকে বলে স্কোয়ার ইন্টিগ্রেবল। তাহলে কোন একটা পার্টিকেলের করসপন্ডিং যে ওয়েভ ফাংশন সেটা হতে হবে স্কোয়ার ইন্টিগ্রেবল, অর্থাৎ স্কোয়ার করে ইন্টিগ্রেশন করে আমরা কোনো ইনফাইনাইট নাম্বার কিন্তু পাবো না, একটা ফাইনাইট নাম্বার পাবো। সেই ফাইনাইট নাম্বারটা 1 হতে পারে, 1 এর কম হতে পারে। তাহলে স্কোয়ার ইন্টিগ্রেশন কোন একটা স্পেসের মধ্যে যদি করি, তাহলে আমরা ফাইনাইট নাম্বার পাবো এবং সেই ওয়েভ ফাংশনকে আমরা বলবো স্কোয়ার ইন্টিগ্রেবল। যদি স্কোয়ার ইন্টিগ্রেবল এই কন্ডিশনটা কোন একটা ওয়েভ ফাংশন না মেনে চলে, তাহলে সেই ওয়েভ ফাংশন কোনো ফিজিক্যাল পার্টিকেলকে রিপ্রেজেন্ট করতেই পারে না। আমরা এমন একটা ওয়েভ ফাংশন নিলাম যে ওয়েভ ফাংশনটা ইন্টিগ্রেশন করার পরে দেখলাম এক্সপ্যান্ড করে এটা ইয়ে হয়ে গেল, যেরকম এরকম হতে পারে ধরো এটা এই যে এই সাইটাকে এরকম নিলাম, সাই ইকুয়াল টু এ ইন্টু এক্স স্কোয়ার এরকম নিলাম, বা এটাকে আমরা সাই আরেকটা ওয়েভ ফাংশন নিলাম বি ইটু দি ওয়ার এক্স স্কোয়ার, এই ধরনের ওয়েভ ফাংশন নিলাম। তাহলে এই ধরনের ওয়েভ ফাংশন কি হবে? এগুলো কিন্তু যত ইনফিনিটির দিকে যাবে এই ওয়েভ ফাংশনটা বা এই ওয়েভ ফাংশনটা যত ইনফিনিটির দিকে যাবে তত কিন্তু এই ফাংশনটা এক্সপ্যান্ড করবে, মানে বড় হতে থাকবে। বড় হতে 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 তুমি যখন ইন্টিগ্রেশন করবে অর্থাৎ সামেশন করতে থাকবে, তখন কিন্তু সেই সামেশনটা বাড়তে থাকবে। যখন তুমি ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি থেকে অ্যাপ্রোচ করো বা প্লাস ইনফিনিটি থেকে অ্যাপ্রোচ করো, করতে করতে এটা কিন্তু এক্সপ্যান্ড করবে। ইন্টিগ্রেশন করার পরে ভ্যালুটা কিন্তু আর তুমি ফাইনাইট রাখতে পারো না, ইনফাইনাইট ভ্যালু হয়ে যাবে। হ্যাঁ, তুমি করে দেখতেই পারো যে এই সাই স্কোয়ারটা এরকম হচ্ছে কিনা। এ এক্স স্কোয়ার এটা স্কোয়ার করলাম, ডিএক্স করলাম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটা বাইরে চলে আসবে কনস্ট্যান্ট বলে,
এবং এখানে x টু দি পাওয়ার 4 dx এটা ইন্টিগ্রেশন যদি তুমি করো তাহলে দেখবে যে এটা অ্যাপ্রোচ করছে ইনফিনিটি, অর্থাৎ বিরাট বড় একটা সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের ওয়েভ ফাংশন যে এক্সপ্যান্ড করবে ইনফিনিটিতে সেই ওয়েভ ফাংশন কিন্তু চলবে না, যার স্কোয়ারটা এক্সপ্যান্ড করে যায় সেই ওয়েভ ফাংশন গুলো কিন্তু এখানে চলবে না। এই ধরনের ওয়েভ ফাংশন স্কোয়ার ইন্টিগ্রেবল নয় এবং ফিজিক্যাল কোনো পার্টিকেলকে সে রিপ্রেজেন্ট করতেই পারবে না। আচ্ছা, আমরা এইবার এই যে ওয়েভ ফাংশন যেটা আমরা অ্যানালজি টেনে করছি, যেটা ফিজিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে আমরা করেছি, আমরা ওয়ান ডাইমেনশন নিচ্ছি এক্স টি, যদি থ্রি ডি তে হয় তাহলে এক্স ওয়াই জেড টি হবে, ফাংশন অফ এক্স এন্ড ফাংশন অফ টি, একটা পার্টিকেল যদি এক্স ডাইরেকশনে পি এক্স ডেফিনিট মোমেন্টাম নিয়ে চলতে থাকে তার ওয়েভ ফাংশনটা কি হতে পারে আমরা দেখিনি। ডেফিনিট মোমেন্টাম মানে দেখো তুমি মোমেন্টাম এররটাকে জিরো বলছো, ডেফিনিট মোমেন্টাম মানে মোমেন্টামের মধ্যে মাপতে গিয়ে কোনো এরর নেই বা আনসার্টেনটি নেই, তাহলে মোমেন্টাম আনসার্টেনটি তুমি যদি জিরো করে দাও, ডেল্টা পি যদি জিরো করে দাও, সেক্ষেত্রে ডেল্টা এক্স হয়ে যাবে এইচ কাট বাই ডেল্টা পি, অর্থাৎ এইখানে জিরো বসালে এটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে, অর্থাৎ আনসার্টেনটি ইন পজিশন হয়ে যাবে ইনফিনিটি, অর্থাৎ তুমি ডেফিনিটলি পার্টিকেলটা কোথায় আছে বলতে পারবে না এবং পার্টিকেলটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে কোনো জায়গায় থাকতে পারে। এই ধরনের পার্টিকেলকে বলা হয় নন লোকালাইজড পার্টিকেল। লোকালাইজড পার্টিকেল বলতে তার পজিশনটা কোনো একটা লোকালিটির মধ্যে বা তোমার অবজারভেশনের মধ্যে থাকতে পারে, যেরকম এক্স ইকুয়াল টু 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 থ্রি, হ্যাঁ এক্স ইকুয়াল টু দুই থেকে তিনের মধ্যে আছে, এক্স ইকুয়াল টু তিন থেকে পাঁচের মধ্যে আছে, বা এক্স ইকুয়াল টু ওয়ান মিটার থেকে হান্ড্রেড মিটারের মধ্যে আছে। এই ধরনের পার্টিকেল যদি তুমি এক্সপ্লেন করতে পারো, কোনো একটা পার্টিকেলের পজিশন যদি তুমি ফিক্স করে দিতে পারো, তাকে বলা হয় লোকালাইজড পার্টিকেল। আর নন লোকালাইজড পার্টিকেল যেটা মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি যে কোনো জায়গায় থাকতে পারে। তাহলে আমরা এখানে প্রথমে সব থেকে সহজ যে পার্টিকেল রিপ্রেজেন্টিং ওয়েভ ফাংশন, সেই ওয়েভ ফাংশনটা হচ্ছে নন লোকালাইজড পার্টিকেল বা ফ্রি পার্টিকেল, অ্যাবসলিউটলি ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেল মানে তার উপর কোনো ফোর্সই নেই, সে যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারে, তার কোনো পোটেনশিয়ালের মধ্যে বাউন্ড করা নেই তাকে। তো বাউন্ড করা নেই মানে সে চলতেই থাকবে, চলতেই থাকবে, তাহলে চলে চলে সে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দিকে চলে যেতে পারে বা উল্টো দিকে চলে যেতে পারে। আপাতত আমরা এক্স ডাইরেকশনে ধরে নিচ্ছি তারা যাচ্ছে, এরকম ওয়েভ ফাংশনটা ধরে নিচ্ছি, কিন্তু সে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যে কোনো জায়গায় কিন্তু থাকতে পারে পার্টিকেলটা। সুতরাং ডেফিনিট মোমেন্টাম মানে তার পজিশন আনসার্টেনটি একদম ইনফিনিটি হয়ে গেল, তো সেই ধরনের পার্টিকেলকে আমরা ফ্রি পার্টিকেল বলছি। এবং নন লোকালাইজ পার্টিকেলের ক্ষেত্রে আমরা ওয়েভ ফাংশনটা লিখছি, কারণ নন লোকালাইজ পার্টিকেলের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা লেখা খুব সহজ, সেই জন্য এটা লিখছি। তো একটা ওয়েভ সে পার্টিকেল মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যখন যাচ্ছে, মানে নেগেটিভ এক্সিস থেকে প্লাস পজিটিভ এক্সিস দিকে যাচ্ছে যখন, বা পজিটিভ এক্সিস দিকে যখন সে ছুটতে থাকছে, তখন সে একটা ওয়েভ। কি ধরনের ওয়েভ এখানে দেখা যেতে পারে? এ আমরা প্রপাগেটিং ওয়েভ কে এরকম ভাবে লিখছি, এ আই এক্স মাইনাস ওমেগা টি, এখানে আই ইকুয়াল টু বলা হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান। এরকম একটা কমপ্লেক্স ওয়েভ ফাংশন আমরা ওয়েভের ক্ষেত্রে লিখেছিলাম, এখানেও আমরা কোয়ান্টাম মেকানিক্সে আমরা এরকম একটা ওয়েভ ফাংশনকে পার্টিকেল রিপ্রেজেন্ট করা যায় কিনা সেটা ভেবে দেখছি। আমরা জানি যে ডি বগি ওয়েভের ক্ষেত্রে পি ইকুয়াল টু এইচ কাট কে আর ই ইকুয়াল টু এইচ কাট ওমেগা। আমরা এটা প্রথমে ফোটনের ক্ষেত্রে লিখেছিলাম, তারপরে বিভিন্ন বিজ্ঞানীদের সাজেশন হচ্ছে এই রিলেশনগুলো ফোটন কেন যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে লেখা যেতে পারে। সুতরাং এই যে কেটা এটা কত হবে, কে ইকুয়াল টু পি বাই এইচ কাট, আর এখান থেকে যে ওমেগাটা পাওয়া যাবে সেটা ই বাই এইচ কাট। তাহলে আমরা প্রপাগেশন ভেক্টর কে আর ফ্রিকোয়েন্সি বার করে ফেলেছি পার্টিকেলের করসপন্ডিং। এখানে মনে রাখতে হবে এই পার্টিকেলে আপাতত একটা ক্লাসিক্যাল ওয়েভকে রিপ্রেজেন্ট করে, আপাতত এখনো পর্যন্ত ক্লাসিক্যাল ওয়েভকে রিপ্রেজেন্ট করে যে ওয়েভটার এক্স এর দিকে মুভ করছে। এবার এই কনসেপ্টগুলো, উপরের যে কনসেপ্টগুলো লেখা হচ্ছে পি ইকুয়াল টু পি বাই এইচ কাট, ওমেগা ইকুয়াল টু ই বাই এইচ কাট, এগুলো কিন্তু টোটাল
টোটালটাই কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল কনসেপ্ট। আমরা জাস্ট এই ক্লাসিক্যাল ওয়েভটাকে ভেবে নিচ্ছি, এটাই যেন পার্টিকেলকে রিপ্রেজেন্ট করতে পারে। এই ক্লাসিক্যাল ওয়েভটা কিভাবে কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ হয়ে যাবে দেখো, যখন তুমি কোয়ান্টাম মেকানিক্যাল ইকুয়েশনগুলো এর মধ্যে ইউজ করবে তখন এটা কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ হয়ে যাবে। তাহলে পি এ কে এর জায়গায় আর ওমেগার জায়গায় আমরা পি বাই এইচ কাট আর ওমেগার জায়গায় পি বাই এইচ কাট লিখে দিচ্ছি। তাহলে এইটা হয়ে যাবে কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ ফাংশন। শব্দটা কিন্তু কনস্ট্যান্ট লিখে দিয়েছি, সেই কনস্ট্যান্টটা ভ্যালু আমরা এটার মধ্যে বসিয়ে দিয়ে ইন্টিগ্রেশন করার পরে বার করতে পারি, এবং এই কনস্ট্যান্টটাকে বলা হয় নর্মালাইজেশন কনস্ট্যান্ট। এটাকে বলা হয় নর্মালাইজেশন কনস্ট্যান্ট। তাহলে এখানে কমন নিলে আই বাই এইচ কাট, এই মনে রাখতে হবে এটা কিন্তু অ্যাকচুয়ালি পিএক্স, অর্থাৎ এক্স মোমেন্টাম, পিএক্স এক্স মাইনাস পি। এটা আমরা কোয়ান্টাম মেকানিক্যাল ওয়েভ, যেটা একটা ফ্রি পার্টিকেল, যেটা একটা নন লোকালাইজ পার্টিকেল, যার মোমেন্টাম ফিক্স, এই ধরনের পার্টিকেলকে রিপ্রেজেন্ট করতে পারে। এবং এটা যদি আমরা প্লট করার চেষ্টা করি একটা পার্টিকুলার টাইম, টাইমটা ফিক্স করে দিয়ে না টি ইকুয়াল টু 2 সেকেন্ড ধরলাম, দিয়ে পার্টিকেলটাকে এগিয়ে গেল, তাহলে পার্টিকেলটা কিন্তু যেহেতু এক্সপোনেনশিয়াল এখানে আই রয়েছে, সুতরাং সাইন অথবা কস দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতেই পারো একটা ওয়েভ এরকম দিয়ে দেবে। সেই ওয়েভটা শেষ হবে কোথায়, সেই ওয়েভটা শুরু হবে কোথায়, মাইনাস ইনফিনিটিতে শুরু হবে, প্লাস ইনফিনিটিতে সেটা শেষ হবে। সুতরাং এই পার্টিকেলটাকে তুমি যে কোনো জায়গায় মাইনাস ইনফিনিটি প্লাস টু প্লাস ইনফিনিটি যে কোনো জায়গায় পার্টিকেলটা থাকতে পারে, অথবা তার পজিশন আনসার্টেনটি হয়ে যাবে ইনফিনিটি, অর্থাৎ যে কোনো জায়গায় মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি যে কোনো জায়গায় পার্টিকেল থাকতে পারে। পার্টিকেল ইজ এ নন লোকালাইজড পার্টিকেল। যখনই তুমি এই ধরনের ওয়েভ ফাংশনকে লিখে দিতে পারলে সেখান থেকে কিন্তু কেউ মোমেন্টাম এনার্জি বার করতেই পারে। দেখো মোমেন্টাম এনার্জি কি করে বার করা যায়, সাই, কেউ যদি সাইকে ডেরিভেটিভ করে এক্স এর রেসপেক্টে, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এই এক্সপোনেনশিয়ালটা আবার চলে আসবে এ ইন্টিগ্রাল আই বাই এইচ কাট পি এক্স এক্স মাইনাস ইটি মাল্টিপ্লাইড বাই কত হবে আই বাই এইচ কাট ইন্টু পি এক্স। তাহলে আমরা এইটাকে এই পুরোটাকে আবার সাই লিখে দিচ্ছি, আই বাই এইচ কাট লিখছি, পি এক্স এখানে হলো, সেক্ষেত্রে পি এক্স যেটা পাওয়া যাবে দুই পাশ থেকে আমরা যদি সাইটাকে এখানে উঠিয়ে দিই, ক্যান্সেল করবো না উঠিয়ে দিই যদি, তাহলে এইচ কাটটা এই লেফট সাইডে চলে এসে নিচে চলে গেল, তাহলে এইচ কাট বাই আই ডেল ডেল এক্স এটা হবে। তাহলে এই পি এক্সটাকে আমরা একটা অপারেটর, দেখো এটা ডেরিভেটিভ অপারেটর, এখানে সাইটা লিখলে তারপর ডেরিভেটিভ করবে, তাহলে সাইটা বাঁ দিকে বসানো যাবে না ডান দিকে বসাতে হবে। তাহলে এইটা একটা অপারেটর হয়ে গেল যেটাকে বলা হয় মোমেন্টাম অপারেটর, তাহলে এটার নাম মোমেন্টাম অপারেটর। কেউ যদি এখানে সাই বসিয়ে দেয় দুই পাশে তাহলে সে মোমেন্টাম পেয়ে যাবে, এখানে ব্র্যাকেটের মধ্যে মোমেন্টাম চলে আসবে, সাইটা রিপিট করবে, এটাকে বলা হবে মোমেন্টাম আইগেন ভ্যালু, মানে ডেরিভেটিভ করার পরে সামনে যেটা বেরোবে সেটাকে বলা হবে মোমেন্টাম আইগেন ভ্যালু। আর কেউ যদি এনার্জি বার করতে চায় তাহলে অবভিয়াসলি তাকে টাইম ডেরিভেটিভ করতে হবে, পার্শিয়াল টাইম ডেরিভেটিভ করতে হবে, ডেল সাই ডেল টি ইকুয়াল টু কত হবে, এ ই টু দি পাওয়ার আই বাই এইচ কাট এটা পুরোটাই রিপিট করবে, পি এক্স এক্স মাইনাস ই টি এটা পুরোটাই রিপিট করবে, এবং তার সঙ্গে যেটা পড়ে থাকবে মাইনাস আই ই বাই এইচ কাট। তাহলে আমরা এটা যদি সাই লিখে দিই মাইনাস আই বাই এইচ কার যদি লিখি তাহলে আমরা ই পেয়ে যাবো। এখানটাই তাহলে ইটা আমরা পেয়ে যাবো, ইটা হবে আই এইচ কার, এইচ কার উপরে উঠবে আর মাইনাস আই নিচে নামবে, তাহলে ওয়ান বাই মাইনাস আই ইকুয়াল টু আই হয়ে যাবে, তাহলে সেই জন্য আমরা এটা পজিটিভ করে দিলাম।
মাইনাসটা অ্যাবজর্ব হয়ে গেল ওই পাশে, যার ফলে সেটা দুই পাশ থেকে সাইটাকে আমরা ক্যান্সেল সরিয়ে দিলাম, সরিয়ে দেওয়ার পরে এনার্জি অপারেটর বার হয়ে গেল। অর্থাৎ এটা সামনে যদি সাই বসিয়ে দাও তাহলে এনার্জি আইগেন ভ্যালু বেরিয়ে, তাহলে এখানে আমরা এনার্জি আইগেন ভ্যালুটা পেয়ে গেলাম, তাই সরি এনার্জি অপারেটরটা আমরা পেয়ে গেলাম। তাহলে এরকম ভাবে আমরা টোটাল এনার্জি, মোমেন্টাম, পজিশন সবগুলোই ওয়েভ ফাংশন থেকে কিন্তু আস্তে আস্তে বার করতে পারি অপারেটর মেথডে। এখন দেখো এই যে ওয়েভ ফাংশনটা আমরা তৈরি করেছিলাম, সেই ওয়েভ ফাংশনটা কিন্তু নন লোকালাইজ পার্টিকেল, অর্থাৎ তার পজিশন আনসার্টেনটি খুব বড়, অর্থাৎ ইনফিনিটি। এটা শুরু হচ্ছে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, সুতরাং একটা পার্টিকুলার পার্টিকেলের ক্ষেত্রে এই ধরনের ওয়েভ ফাংশন কিন্তু চলবে না। হ্যাঁ, একটা পার্টিকেলের লোকালাইজ পার্টিকেলের ক্ষেত্রে যে ওয়েভ ফাংশনটা হবে সেটা এরকম দেখতে হতে পারে, ধরো অন্য কোনো জায়গায় থাকলো না, জিরো হলো ওয়েভ ফাংশনটা। হ্যাঁ, এবং কোন একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত ওয়েভ ট্রেনটা চললো, তারপরে আবার এটা এখানে ইয়ে হয়ে গেল, শূন্য হয়ে গেল, প্রবাবিলিটিটা শূন্য হয়ে গেল। তাহলে এখানে পার্টিকেলের প্রবাবিলিটি জিরো, এখানে পার্টিকেলের প্রবাবিলিটি জিরো বা ওয়েভ ফাংশন জিরো, আর এখান থেকে এইটুকুর মধ্যে পার্টিকেলটা লোকালাইজ। তাহলে এইটাকে কিন্তু তুমি সাইন ওয়েভ দিয়ে বা এই ধরনের ওয়েভ দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে না, যে ধরনের ওয়েভ লেখা ছিল, অর্থাৎ কি ধরনের ওয়েভ লেখা ছিল, এ রিসিভার আই বাই এইচ কার EXX মাইনাস ET, এই ধরনের ওয়েভ ফাংশন দিয়ে এটা রিপ্রেজেন্ট করা যেতে পারে। তো সেক্ষেত্রে কি করতে হবে, এই ধরনের ছোট ওয়েভ ট্রেন যদি তৈরি করতে হয় তাহলে এ নাম্বার অফ ওয়েভস সুপারপোজ করাতে হবে, এ নাম্বার অফ ওয়েভস মানে প্রচুর সংখ্যক ওয়েভ যাদের ক্যারেক্টারিস্টিক গুলো আলাদা, তাদের কিন্তু এটা যোগ করে এই ওয়েভ ফাংশনটাকে তৈরি করতে হবে, অর্থাৎ সুপার পজিশন করে লোকালাইজ পার্টিকেলকে তৈরি করতে হবে। কিন্তু যাদের সুপার পজিশন হচ্ছে তারা তো প্রত্যেকে ফ্রি পার্টিকেলকে রিপ্রেজেন্ট করতে পারে, অর্থাৎ এখানে ওই তোমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন দেখেছিলে, সেই ফুরিয়ার ট্রান্সফরমেশনের মতোই এই নাম্বার অফ সাইন ওয়েভ অথবা কোসাইন ওয়েভ এগুলোকে যোগ করে যাদের ফ্রিকোয়েন্সি এনার্জি এগুলো আলাদা তাদের যোগ করে এটা আমরা তৈরি করতে পারি, এই ধরনের ওয়েভ কিন্তু এখানে তৈরি করতে পারি, যেটা নন লোকালাইজড থেকে লোকালাইজড পার্টিকেলের ওয়েভ ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে লোকালাইজড পার্টিকেলের ওয়েভ ফাংশন মানে বুঝে নিতে হবে যে সেখানে সুপার পজিশন অফ এ নাম্বার অফ ওয়েভস, একটা ওয়েভ নয় অনেকগুলো সাইন ওয়েভের বা কোসাইন ওয়েভের বা সাইনুসয়েডাল ওয়েভের যোগফল হিসেবে আমরা একটা লোকালাইজড ওয়েভকে দেখাতে পারি। তো এই ধরনের সামেশনের পরে যেটা তৈরি হবে সেটা হচ্ছে লোকালাইজড ওয়েভ, এবং লোকালাইজড ওয়েভগুলো ওয়েভ প্যাকেট হিসাবে দেখা যাবে, সেখানে গ্রুপ ভেলোসিটি বা ফেজ ভেলোসিটি বার করা যেতে পারে সেগুলো। তোমরা এই যে পার্টিকেলের দেখো আমরা সুপার পজিশন কিছুটা এখানে বুঝিয়ে দিচ্ছি, কোন একটা পার্টিকেল আমরা এ নাম্বার অফ ওয়েভস নয়, এ লট অফ নাম্বার অফ ওয়েভস নয়, এখানে দুটো ওয়েভের সুপার পজিশন দিয়ে ফ্যাক্টটা আমি বোঝাচ্ছি। ধরো সাই এ, ওই যে যখন দুটো স্লিট ছিল, এ স্লিপটা যখন খোলা ছিল, বি স্লিপটা যখন বন্ধ ছিল, এরকম হতে পারে, অন্যরকম হতে পারে, অন্য কনসেপ্টও হতে পারে, যাই হোক সাই একটা হচ্ছে ওয়েভ, যে ওয়েভটাকে আমরা যার করেসপন্ডিং যে ইন্টেন্সিটি সেই ইন্টেন্সিটিটাকে বা প্রবাবিলিটি পি এ আমরা এরকম ভাবে লিখতে পারি, এরকম ভাবে লিখতে পারি প্রবাবিলিটি, প্রবাবিলিটি ডেন্সিটি অ্যাকচুয়ালি, এটা প্রবাবিলিটি ডেন্সিটি। তাহলে এই সাই এটাকে যদি কেউ এরকম লেখে, হ্যাঁ, ই টু দি পাওয়ার আই আলফা, সেরকম তাহলে সাই এটাকে মড অফ সাই ইনটু ই টু দি পাওয়ার আই আলফা এরকম লিখে, অর্থাৎ এটা এই পোলার ফর্মে কেউ যদি লেখে, একটা ফেস পার্টটা আলাদা করে দিল, বডিলসটা আলাদা করে দিল, এরকম ভাবে যদি লেখে তো লিখতেই পারে। তুমি দেখো এখানে আমরা যদি সাই এ সাই স্কয়ার করি, অর্থাৎ মডিউলাস বার করি, তাহলে কিন্তু এই পার্টটা থাকবে না। হ্যাঁ, কেন থাকবে না, ইউটিউবার আই আলফা ইউটিউবার মাইনাস আই আলফা গুণ হবে, দিয়ে হবে জিরো, ইউটিউবার জিরো হয়ে যাবে, ইউটিউবার জিরো মানে ওয়ান, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এরকম ভাবে। আর পিবি কত হবে, ওই একই রকম সাই বি
ইকুয়াল টু সাই বি মড আর একটা ফেজ ফ্যাক্টর আই বিটা এরকম ভাবে থাকতে পারে। এই ফেজ ফ্যাক্টরটা বিভিন্ন কারণে ইন্ট্রোডিউস হতে পারে, পিবি ইকুয়াল টু সাই বি মড স্কোয়ার, ফেজ ফ্যাক্টরটা এখানে থাকবে না। এবার টোটাল প্রবাবিলিটি কত হবে, টোটাল প্রবাবিলিটি পি এ বি বলতে পারি যেটা, সেটা কিন্তু মোটেও পি এ প্লাস পি বি নয়, আমি আগেই বলেছি। হ্যাঁ, তাহলে ক্লাসিক্যাল পার্টিকেল মতো আছে, সেটা কিন্তু এটা নয়। তাহলে এটা কি অ্যাকচুয়াল, পি বি হচ্ছে পি এ প্লাস পি বি তার মড স্কোয়ার। তার মানে বুঝতে পারছো যে সাই এ প্লাস সাই বি এটা মাল্টিপ্লাইড বাই সাই এ প্লাস সাই বি এটার স্টার, এটা হয়ে গেছে। আমরা মানে এখানে একটু ভুল লিখলাম, এই প্রবাবিলিটি যোগ করা যাবে না, আমরা যেটা করব সেটা হচ্ছে সাই এ আর সাই বি যোগ করব তার মড স্কোয়ার। তাহলে এইরকম যদি যোগ করি, এখানে আমরা যদি মাল্টিপ্লাই করতে থাকি এই জিনিসটাকে, তাহলে কি হবে একটু দেখে নিই। ডান দিকের অংশটাই আমরা স্টার করেছি, মানে এখানে কমপ্লেক্স কনজুগেশন নেওয়া হয়েছে ওয়েব ফাংশনে, তাহলে এটার কমপ্লেক্স কনজুগেশন বসাতে হবে। তাহলে এখানে সাই এ প্লাস সাই বি সাই এ স্টার প্লাস সাই বি স্টার, এই দুটো মাল্টিপ্লাই করলে কত আসবে, সাই এ সাই স্টার সাই এ সাই বি স্টার প্লাস সাই বি সাই স্টার প্লাস সাই বি সাই বি স্টার। আর আমরা যদি পি এ প্লাস পিবি করে দিতাম তাহলে কত, পি এ প্লাস পিবি সরাসরি যদি যোগ করে দিতাম তাহলে সাই এ মড স্কোয়ার সাই বি মড স্কোয়ার। দেখো এখানে এটা ছাড়া ওই দুটো টার্ম এক্সট্রা এসছে, এটা সাই বি মড স্কোয়ার, এটা সাই এ মড স্কোয়ার। তাহলে সাই এ মড স্কোয়ার সাই বি মড স্কোয়ার আর এখানে একটা ক্রস টার্ম এসছে। এবার এই ক্রস টার্মটা আমরা বার করবো কি করে, এখানে আমরা দেখেছি যে সাই এ সাই এ মানে হচ্ছে সাই এ মড আর ই টু দি পাওয়ার আই আলফা, সাই বি মানে কত, সাই বি মানে হচ্ছে সাই বি মড সাই বি স্টার, সাই বি স্টার মানে মডটা তো মডই থেকে যাবে আর সাই বি স্টার ইকুয়াল টু হবে সাই বি মড ই টু দি পাওয়ার মাইনাস আই বিটা, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই বিটা এটা দেখে যাবে। আর তার সঙ্গে থাকবে সাই এ মড, এই যে এটা এই যে এটা সাই এ মড ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা আর সাই বির বদলে আমরা লিখবো সাই বি মড ই টু দি পাওয়ার আই বিটা। তাহলে আমরা এখানে যেটা পেলাম সাই এ প্লাস সাই বি দুটোর মড স্কোয়ার, এ ছাড়াও এই যে দুটো পাওয়া গেল এটাই হচ্ছে সেই ওয়েভ স্ট্রাকচার দিয়ে দেবে, অর্থাৎ ডিফ্র্যাকশনের জন্য যে প্যাটার্ন সেটাই এই এই টার্মটা ঠিক করে দেবে, যে জিগজ্যাগ যে ব্যাপারটা সেটা। এই প্রথম দুটো টার্ম থাকলে কিন্তু ক্লাসিক্যাল পার্টিকেলের মতো আচরণ করতো, নেক্সট দুটো টার্ম কিন্তু আমাদের ওই রকম আচরণের জন্য দায়ী হবে। তাহলে এখানে আমরা যদি ই টু দি পাওয়ার সাই এ সাই বি এই মডটাকে যদি কমন নিই তাহলে কত হবে, ই টু দি পাওয়ার আই আলফা মাইনাস বিটা আর ওদিকে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই আলফা মাইনাস বিটা। তাহলে এই ফেজ ফ্যাক্টরটা এখানে পড়ে থাকলো, এই ফেজ ফ্যাক্টরটাই কিন্তু ওয়েভ স্ট্রাকচারের, অর্থাৎ এই যে এখানে এ বি দুটোই একসঙ্গে খোলা রাখলে যেটা ডিফ্র্যাকশন প্যাটার্ন তৈরি হয় সেইটা তৈরি করবে ওয়েভ স্ট্রাকচার। তাহলে এই ধরনের সুপারপজিশন এখানে করতে হবে, নর্মাল সাই স্টার স্কোয়ার আর প্রবাবিলিটিগুলো সরাসরি কিন্তু যোগ করলে ভুল হয়ে যাবে আমরা পাবো। এইবার তোমরা কোশ্চেন করো।
স্যার বলছি বল ওই এক আগে তুমি কি বলছিলে ক্যানোনিক্যালি কনজুগেট প্রপার্টি স্যার আর একটু বললে ভালো হতো বলি ক্যানোনিক্যাল মানে কোন কোন প্রপার্টি